চাইবো। আপনি আবার একবার যদি বলেন দর্শকদের জন্য আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটা স্যার। আমার নাম সমীর দাস, আমি মেদিনীপুর থেকে বলছি। তো আমি আপনাদের প্রতিবন্ধীরা দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে আমি একবার ফোন করে যোগাযোগ করি। একদম কল করুন। আপনি কি প্রতিক্রিয়া দেবেন? ফার্স্ট প্রতিক্রিয়া আপনার কাছ থেকে চাইবো। আমার প্রতিক্রিয়া যাতে এটা বন্ধ না হয়ে যায়, বন্ধ হয়ে গেলে অনেকেই প্রবলেম। তো এন্টারটেনমেন্টের জায়গা, সবাই এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে, তো এন্টারটেনমেন্টের জায়গা এটা যাতে বন্ধ না হয় সেটাই আমি চাই। ওকে স্যার, তো আপনি ভিগো থেকে আপনি কি পেয়েছেন? আমি ভিগো থেকে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, এছাড়া অন্য কিছুর জন্য আমি ভিগো করি না। তো মানুষের ভালোবাসার জন্যই আমি ভিগোটা করতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার যে ফার্স্ট প্রতিক্রিয়া আপনি জানিয়েছেন, অবশ্যই দেখতে থাকুন মাইতি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আপনারা শুনলেন, যিনি কল করেছিলেন সমীর বাবু, ওনার বাড়ি হচ্ছে মেদিনীপুর। তো উনি সরাসরি কল করে ওনার ওপিনিয়ন জানিয়েছেন। এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারেন। তো চাইব আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো চাইব বন্ধুরা আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। একজন লিখেছে, যিনি লিখেছেন যে রাজীব ইসলাম বাবু, ওনার উনি লিখেছেন লাইভ চ্যাটের মাধ্যমে, উনি বলেছেন যে আমাদের প্রবলেম হবে ভিগো বন্ধ হয়ে গেলে। তো উনি রাজীব ইসলাম বাবুকে ধন্যবাদ, আপনি লাইভ চ্যাটের মাধ্যমে আপনার ওপিনিয়ন আপনি জানিয়েছেন। তো এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। সরাসরি যে নাম্বারটা আপনারা স্ক্রল হচ্ছে এই নাম্বারে কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো চাইবো বন্ধুরা আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই সব থেকে বড়ো ব্যাপার। আপনারা কল করুন, আপনাদের ওপিনিয়ন সব থেকে গুরুত্বপূর্ণ, যিনারা ভিগো ইউজ করেন তাদের জন্য। তো এটাই চাইবো। তো এই লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ হচ্ছে। এবং এই যে লাইভ, অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। আরেকটা আমরা কল পেয়েছি, দেখি কে বলছেন। হ্যালো নমস্কার স্যার, কে বলছেন? হ্যাঁ স্যার বলুন। গুড মর্নিং, পূর্ণেন্দু পাত্র বলছিলাম, তেরেঙ্গা থেকে। কোথা থেকে বলছেন? তেরেঙ্গা থেকে বলছিলাম। আপনি একজন ভিগো ইউজার? হ্যাঁ, অনেক দিনের পুরনো ইউজার, লাইভ আছে। তো আপনি কি বলবেন, আপনি মাইতি টিভি চ্যানেলে প্রতিদিন আপনি দেখেন তাই তো? হ্যাঁ। তো আজকে আমি চাইবো আপনার প্রতিক্রিয়া স্যার। কিন্তু ভিগো বন্ধ হবে না, টেনশন নিতে হবে না। আচ্ছা, আপনি বলছেন ভিগো বন্ধ হবে না, টেনশন নিতে হবে না। তো আপনার যে হতে চলেছে সেই বিষয়ে আপনার ওপিনিয়ন কি? আপনি ভিগো থেকে আপনি কি পেয়েছেন সেটাই চাইবো। হ্যাঁ, আপনি ভিগো থেকে আপনি কি পেয়েছেন স্যার? ভিগো থেকে অনেক বন্ধু বান্ধব পেয়েছি, সবথেকে বড় বড় বন্ধু। একদম, আর কিছু দরকার নেই। ইনকাম তো, ইনকাম তো সবাই করে। একদম একদম, ঠিক আছে। কিন্তু ভালো ভালো বন্ধু, এই যে আপনার সাথে কথা বলছি, আপনার সাথে ভিগো তে প্রথম পরিচয় হয়েছিল। একদম একদম একদম, ঠিক আছে। তো সেরকম বাইরে অনেক বন্ধু আছে, যেরকম ভারতের বাইরেও করতে পারে না, যারা অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে, অনেকের সাথে কথা বলেছি। তো ভিগো আমাদের কিছু খারাপ কিছু করেনি, ঠিক আছে। তার জন্য আজ ভিগো বন্ধ হবে না, ভিগোটা অন্য কিছু আপডেট হচ্ছে, কিন্তু কোম্পানি থেকে জানানো হয়েছে যে ভিগো টিকটকে লিঙ্ক করতে হবে। কিন্তু আমি এখনো আমার কি বার্তা দেবেন একটু শোনাবেন স্যার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, আর কি জানাবো, ভিগো বন্ধ হবে না, তবে টিকটকে এখন লিঙ্ক করার দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা টিকটকে লিঙ্ক করবে তাদের ভিগো থেকে আউট করে দিবে টোটালি। আচ্ছা আচ্ছা, ভিগো চাইছে যে তোমার কত ধৈর্য ক্ষমতা আছে, ক্লাস প্লেন টোটালি তো বন্ধ। একদম, তোমার ভিগো নিজেই বলে দিয়েছে ভিগো বন্ধ হয়ে যাবে, তোমরা টিকটকে লিঙ্ক করে নাও। আচ্ছা, তোমরা যদি না শুনে যদি লিঙ্ক করে নাও তাহলে পরে হয়তো প্রবলেম হবে, হয়তো তোমাদেরকে বাদ দিবে। কিন্তু আমি তো আমি বাদ দিই, আমার টিকটক করার কোনো ইচ্ছাও নেই, ভিগোতে আছে, ভিগোতে থাকবো, ভিগো যদি বন্ধ হয়ে যায়। আচ্ছা, ভিগোর ফিচার্স এর সম্পর্কে একটু যদি বলেন, ভিগোর যে ফিচার্স আপনারা ইউজ করছেন, যে ব্যবহার করছেন, সেই ফিচার্স সম্পর্কে যদি একটু বলেন দর্শকদের জন্য, ভিগো ইউজারদের জন্য। ভিগো ইউজারদেরকে বলছি যে ওই তো সবাই ভালো থেকো, আর ভিগোটাকে ব্যবহার করো, পার ডে ভিডিও পোস্ট করো, কোনো অসুবিধা নেই, ভিগো বন্ধ হবে না।
ওকে স্যার পূর্ণেন্দু বাবু, আপনাকে নমস্কার এবং মাইত্রী টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার ওপিনিয়ন আপনি তুলে ধরেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন যে পূর্ণেন্দু পাত্র মহাশয়, উনি একজন ভিগো ইউজার, তো ওনার মতামত উনি জানিয়েছেন। এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। এবং রাজীব ইসলাম বাবু উনি লিখেছেন যে ভিগো বন্ধ হয়ে গেলে আমরা সবাইকে মিস করব। উনি আবার লিখেছেন লাইভ চ্যাটের মাধ্যমে, উনি ওনার ওপিনিয়ন জানিয়েছেন। আবার লিখেছেন, বিগতে আমরা টাকা কামাতে আসিনি, আমি বন্ধুত্ব করতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে, আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে। মাইত্রী টিভি চ্যানেল আপনাদের জন্য বিগো অ্যাপস বন্ধ হতে চলেছে এই বিষয়ে একটা প্রতিবেদন নিয়ে এসেছে আপনাদের জন্য। লাইভ টেলিফোনিক প্রোগ্রাম সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। তো চাইবো বন্ধুরা আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে কিংবা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো এটাই আপনাদেরকে বলবো, এবং সেই সঙ্গে আপনারা প্রতিবেদনটি দেখছেন এবং দেখুন। এখন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি। এখান থেকে স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাইত্রী টিভি চ্যানেল। ভিগো বন্ধ হতে চলেছে এই বিষয়ে মাইত্রী টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি। এখান থেকে স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাইত্রী টিভি চ্যানেল। ভিগো বন্ধ হতে চলেছে এই বিষয়ে মাইত্রী টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি। এখান থেকে স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। ওয়েলকাম মাইত্রী টিভি চ্যানেল। ভিগো বন্ধ হতে চলেছে এই বিষয়ে মাইত্রী টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি। এখান থেকে স্পেশালি তো অন্য কিছু জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। মাইত্রী টিভি চ্যানেল।
তো একজন লিখেছেন আবার রাজিম ইসলাম বাবু, উনি বলেছেন যে চ্যাটের মাধ্যমে উনি জানিয়েছেন